আসসালামু আলাইকুম ভিউয়ার, ওয়েলকাম ব্যাক টু তানিয়াস কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজার একটি সন্দেশ, ময়দা ও গুঁড়া দুধ দিয়ে এই সন্দেশটা তৈরি, একদম দোকানের মতো করে দেখাবো। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এখানে 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। ময়দাটা টেলে নিব যাতে লালচে দাগ না পড়ে। সেরকমভাবে চুলাটা হিটটা প্রথম বাড়িয়ে প্যানটা গরম করে তারপর আঁচটা কমিয়ে দেবেন। একদম নিভু জালে এটাকে টেলে নিতে হবে। আর যে কাপটা দিয়ে আমি ময়দা নিয়েছি সেই কাপটা দিয়ে আমি গুঁড়া দুধ চিনি সব একই কাপের একভাবে সমানভাবে নেওয়ার চেষ্টা করছি। ময়দা টালা শেষে আমি আবার চিনির শিরাটা করে নিচ্ছি, এজন্য 1 কাপ চিনি আর 1/2 কাপ পানি দিয়ে শিরাটা করে নিচ্ছি। চিনিটা একদম গলে গিয়েছে আর এখন চুলাটা আমি অফ করে দিয়ে চিনিটা হালকা ঠান্ডা হওয়া পর্যন্ত, মানে একটু মানে গরম থাকা অবস্থাতেই আমি এটাকে এখানে ময়দা টেলে রাখা ময়দাটা দিয়ে দিয়েছি। ময়দাটা কিন্তু আমি একসাথে সব দিয়ে দিয়েছি আর খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে যাতে কোনো ধরনের লাম্পস না থাকে। ময়দাটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দেখুন যখন এরকম একটা গলে যাবে তখন এখানেই আমি গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গুঁড়ো দুধটা আগে দিতে পারেন, গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো করে ময়দার সাথে এটাকে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিলে নিতে হবে আর এটা যতটা ভালোভাবে মিশিয়ে নেবেন ততটা কিন্তু ভালো হবে। এই একই পানিতে পানি আর গুঁড়ো দুধ আর যেহেতু যে আমি ময়দাটা নিয়েছি সব কিছু মেজারমেন্টটা এক রাখার চেষ্টা করবেন। এভাবে করে আমি সব মিশিয়ে নিয়েছি আর এটার কনসিস্টেন্সিটা কেমন হবে সেটাও দেখিয়ে দিব। আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি, আপনারা চাইলে বাটারও দিতে পারেন, বাটার অথবা ডালডা। দোকানে কিন্তু ডালডা ব্যবহার করে এই জন্য এই সন্দেশটা একটু শক্ত টাইপের হয়। আর যেহেতু ঘি বা বাটার দিলে একটু নরম হয়ে যায়, এটার কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকমটা হবে। দেখুন কতটা ঘন আর কতটা কি, এটা ঠান্ডা হইলে আর একটু শক্ত হয়ে যাবে। আর এখানে এখন 3 ভাগ করে নিয়েছি, অল্প অল্প করে 3টা বাটিতে নিয়েছি যেহেতু আমি 3টা কালার করব। আর এখানে 1 টেবিল চামচের মতো কোকো পাউডার দিয়েছি আর দিয়েছি চকো যে ফুড কালার, আর এখানে দিয়েছি অরেঞ্জ ফুড কালার আর একটা দিয়েছি গ্রিন ফুড কালার। 3টা কালার দিয়ে আমি খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নিব। আপনারা চাইলে 1টা 2টা কালার দিয়েও করতে পারেন, যার যেমনটা খুশি কোনো সমস্যা নেই। আমি এভাবে 3টা কালার করে নিচ্ছি আর এখন সবগুলো কালার একসাথে মানে আলাদা আলাদাভাবে বাটিতে নিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এটা যখন আপনার একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা অনেকটা শক্ত টাইপের হয়ে যাবে, তবে ডালটাটা দিলে একটু বেশি শক্ত হয়, সেটা কিন্তু ভালো হয় বেশি। যাই হোক, এভাবে করে সবগুলো আমি মাখিয়ে নিয়েছি আর এর এই সন্দেশটা কিন্তু খুবই টেস্ট হয় খেতে। মাখানো এরকম শেষে আলাদা করে রেখে দিচ্ছি সবগুলো, যেহেতু একটা মিশানোর পর আর একটা ভালো করে হাত ধুয়ে একটার সাথে আরেকটা মিশাতে হবে, তা না হলে কিন্তু একটার কালার আর একটার সাথে লেগে যেতে পারে। এজন্য কিন্তু কালারগুলো যখন মিশিয়ে নেবেন তখন কিন্তু সাবধানে মিশাতে হবে। আর ফুড কালারটা আমি একটু পরিমাণে হালকা একটু বেশি দিয়ে নিয়েছি, দেখা যায় 3-4 ফোঁটা পরে গিয়েছে, অত কোনো সমস্যা নেই, কালারটা তাহলে গাঢ় হবে যেহেতু আমার ফুড কালারগুলো বেশ কিছুদিন আগের কিনা। আর এখন যে বড় ভাগটা নিয়েছি সেটাকে আমি এখন একটা পলির উপরে নিয়ে আমি একটা বেলনার উপরে, এখানে বেলনাটাও ঘি দিয়েছি আর এখানে পলিগুলোর উপরে কিন্তু আমি ঘি ব্রাশ করে নিয়েছি, তাহলে কিন্তু আর লাগবে না। তারপর উপর থেকে বেলে নিয়ে আমি একটা একটা করে এভাবে করে দিয়ে দিচ্ছি লম্বাটে করে, তারপর পেঁচিয়ে নিচ্ছি। যেহেতু আমি ফার্স্ট টাইম এটা বানাচ্ছি তাই আমার কাছে ওটা নতুন, নিশ্চয়ই দ্বিতীয়বার আরও ভালো, প্রথমবার হিসেবে কিন্তু বেশ ভালোই হয়েছিল আমার কাছে, এটা কিন্তু খুবই ভালো লেগেছে, খেতেও ভালো টেস্ট হয়েছে। এভাবে করে একটু সাবধানে এটাকে পেঁচিয়ে নিতে হবে যেহেতু একটু নরম হয়েছে, আর এটা অবশ্যই এরকম পলিতে করে নেবেন তাহলে কিন্তু এটা ভালো হবে। এভাবে করে ভালো করে মাখে মানে পেঁচিয়ে পলি দিয়ে তারপর এটাকে ডিপ ফ্রিজে রেখে দিবেন 1/2 ঘন্টার জন্য। তারপর আমি বের করে আমি এরকম কেটে নিয়েছি, আমি আরেকটা ছোটো সাইজের ওটা করেছিলাম যে এক্সট্রা পাশ থেকে বেরিয়েছিল, সেটা আমি আবার আলাদা একটা পেঁচিয়ে নিয়েছি ইচ্ছে মতো যে কোনো ই করে, সেটা আমি কেটে নিচ্ছি। এভাবে করে সবগুলো কেটে আমি দেখিয়ে দিলাম কেমন কতটা সুন্দর আর কেমন হয়েছে।
আর একটু শক্ত হলে কাটতেও ভালো। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আপনারা বাসায় নিশ্চয়ই ট্রাই করবেন। আর কেমন হয়েছে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আজকের এই মতো এই পর্যন্ত, ধন্যবাদ।